90% ওপর নম্বর পেয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের আইএএস আইপিএস পরীক্ষার জন্য উন্নত কোচিংয়ের ব্যবস্থা করে দেবেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার স্থানীয় সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এই ঘোষণা করেন তিনি। পিছপড়া অঞ্চলের ছেলেমেয়েরাও যাতে ভবিষ্যতে উচ্চপদস্থ আধিকারিক হয়ে দেশ তথা সমাজের উন্নয়নে নিয়োজিত হতে পারেন সেই লক্ষ্যে এই কাজ করবেন বিধায়ক। এছাড়াও কলেজটির অস্থায়ী কর্মী অজয় কর্মকারের চাকরি সরকারিভাবে স্থায়ী না হওয়া পর্যন্ত তাকে প্রতি মাসে 5,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেন বিধায়ক। এর আগে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে উত্তরীয় পরিয়ে বরণ করেন কলেজের অধ্যক্ষ হরিপদ দেবনাথ। পাশাপাশি ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে বিধায়ককে বরণ করেন কলেজের ছাত্রী বিজয়া সিনহা ও পারলি দাশগুপ্ত। কলেজ অধ্যক্ষ হরিপদ দেবনাথ তার বক্তব্যে কলেজের পরিকাঠামো উন্নয়নে বিধায়কের আন্তরিক প্রয়াসকে সাধুবাদ জানান। বিধায়কের চেষ্টাতেই শীঘ্রই কলেজে বিজ্ঞান শাখা চালু হতে চলেছে বলেও জানান অধ্যক্ষ। করিমগঞ্জ থেকে SM জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমরা এতদিন সামনে সাইন্স স্ট্রিমটা কাটো, তারপর আমরা আরো লেগে থাকতে পারি।